এটা অ্যাকসেপ্টেবল নয়। অর্থাৎ তিনি তার এই ইডি কাস্টডিতে থাকাকালীন কি কি জবানবন্দি দিয়েছেন এবং তিনি যদি চান বা ইডি যদি চায় 164 যদি কোনো স্টেটমেন্ট দেয় সেটা আইনগতভাবে তার বৈধতা কিছুটা হলেও থাকতে পারে, সেটা জুডিশিয়ারির সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টের একাধিক রুলিং রয়েছে, একাধিক অনেক, কোনো পুলিশ কাস্টডিতে বা জেল কাস্টডিতে থাকা লোকের এই ধরনের প্রেস মিডিয়ার সামনে বা পাবলিকলি কমেন্ট, এটা লিগ্যালি তার কোনো আপনার মানে কোনো ওয়েট নেই, এর কোনো গুরুত্ব নেই। আজকে ন্যাচারালি পুরো বিষয়টা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এটা কন্ট্রোল করছে এবং সুপ্রিম কোর্টে ভারতবর্ষের যত বিরোধী আছে সবাই মিলে গেছিল ইডির ক্ষমতাকে কমিয়ে দেওয়ার জন্য। সুপ্রিম কোর্ট তার যে জাজমেন্ট দিয়েছেন, হিস্টোরিক জাজমেন্ট, তাতে মানি লন্ডারিং অ্যাক্টে ইডিকে আরও পাওয়ারফুল করে দিয়েছেন। ন্যাচারালি ইডি যে এভিডেন্সগুলো টুইট করে পাবলিকলি এনেছেন, ক্যাশ, ফ্ল্যাট, ওয়েলথ, প্রপার্টি, আপনার ক্যাশ, তাতে তো খুব পরিষ্কার হয়ে গেছে এটা একটা বড় স্ক্যাম এবং আফটার ইন্ডিপেন্ডেন্ট এত বড় স্ক্যাম, রিক্রুটমেন্ট স্ক্যাম হরিয়ানাতে হয়েছিল, সেটা ছিল তার জন্য এখনও ওখানকার চিফ মিনিস্টার, এক্স চিফ মিনিস্টার ওম প্রকাশ চৌতালা জেলে আছেন, সেটা ছিল প্রসিডিওরাল ত্রুটির জন্য, যে তারা সার্ভিস রুলের প্রসিডিওর না মেনে রিক্রুটমেন্ট করেছেন, তাই তিনি যাবজ্জীবন জেল খাটছেন। আর ত্রিপুরায় সিপিএমের সময়েও বঞ্চিত 11,000-এর চাকরি গেছিলো পার্টি ক্যাডারদেরকে ঢুকিয়ে দিয়েছিল বলে নিয়ম না মেনে। কিন্তু এটা ইন এক্সচেঞ্জ অফ ব্রাইব, ঘুষ নেওয়ার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, এই স্ক্যাম, এই ম্যাসিভ স্ক্যাম, এবং 75,000 রিক্রুটমেন্ট এর সঙ্গে ইনভলভ এই সরকারের পিরিয়ডে, এটা খুব বড় স্ক্যাম এবং আমার মনে হয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এটার পর্দা ফাঁস করতে পারবে। এই টাকাগুলো তৃণমূল কংগ্রেসের টাকা না পার্থ চ্যাটার্জির ব্যক্তিগত টাকা, তৃণমূল কংগ্রেসের নেত্রী এই টাকাগুলো পার্থ চ্যাটার্জির কাছে রাখতে দিয়েছিল কি না, এই সবটাই তো ভবিষ্যৎ বলবে, তদন্তে যা উঠে আসবে সেখান থেকে পাওয়া যাবে। কারণ তৃণমূলের অনেকটাই ফান্ড হ্যান্ডলিং থেকে শুরু করে পার্টি পরিচালনার ক্ষেত্রে এটা ওনার রোল অনেক বেশি ছিল, এবং এই যে অপা সিন্ডিকেট এটা মমতা ব্যানার্জির তৈরি করা, এটা মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশানে অপা সিন্ডিকেট তৈরি হয়েছিল, সেটা আমার কথা ছেড়ে দেন, আমি বিজেপি করি, আমি বিরোধী দল নেতা। উনার দলে থাকা প্রাক্তন এমএলএ অনন্ত দেব অধিকারী, তিনি নিজে বলেছেন আমার ছেলের চাকরির জন্য গেছিলাম, মমতা ব্যানার্জি বলল পার্থকে, পার্থ তাকে বলা আছে তুমি ওর কাছে দিয়ে এসো। ন্যাচারালি এইরকম বহু উইটনেস আছে, তাতে এই অপা সিন্ডিকেটের প্রবর্তক মমতা ব্যানার্জি, ডাইরেক্টর হচ্ছে উনার নেফিউ, আর কাস্টোডিয়ান এবং ইমপ্লিমেন্টার ছিলেন পার্থ চ্যাটার্জি। বলছি 7 দিন পরে অপসারণ মন্ত্রিত্ব থেকে, তারপরে দলীয় পদ, তো ওগুলো ফালতু। আই ওয়াজ এ পাবলিক পারসেপশন জেনারেট করেছে ভীষণভাবে, তৃণমূলের লোকরা বাড়ি থেকে বেরোতে পারছিল না, তৃণমূলের নেতারা প্রেস কনফারেন্স করতে পারছিল না, সোশ্যাল মিডিয়া থেকে পালিয়ে গেছিল কার্যত 72 ঘন্টার বেশি, এই ফেস সেভিং করার জন্য এগুলো করেছে। এর সঙ্গে আলাদা কিছু নেই, কারণ এটা পুরোটাই তৃণমূল কংগ্রেসের যে সিস্টেম, সেই সিস্টেমের পার্ট হচ্ছে পার্থ চ্যাটার্জি, অপার করাপশন যেটা এক্সপোজ হয়েছে এটা পার্ট অফ দি টিএমসি পার্টি সিস্টেম। আজকে অপর্ণা সেন টুইট করেছে, এবং বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নিয়েছে ঠিক, তবে দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সময় বলবে, পার্থ চট্টোপাধ্যায় আজকে মন্তব্য ঠিক কেন করেছে আমি বলতে পারলাম। প্রথমত তো কাস্টডিতে থাকা লোকের কথার কোনো ভ্যালিডিটি নেই, দ্বিতীয়ত উনি যেহেতু এমএলএ শিপটা থাকছে তা ভাবছেন যে অন্যদের মতো আমি জামিন টামিন পেয়ে গেলে যদি ফিরে আসতে পারি, দরজাটা খুলে রাখি। অভিষেক,
করছেন, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে বিজেপির তরফে এরকম যারা যারা অভিযুক্ত তাদের কারোর এগেনস্টে বিজেপির তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, তিনি যেটা বলছেন যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা বিজেপিতে গেছেন, কিন্তু বিজেপিতে যাওয়ার ফলে তাদের বিরুদ্ধে কোন তদন্ত হচ্ছে না। এক্ষেত্রে যারা তৃণমূলে রয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে, এবং পার্থ চট্টোপাধ্যায় যদি কোনোদিন বিজেপিতে জয়েন করেন তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। না, আপনাকে বলি, যিনি বলছেন আমি ব্যক্তি, আমি তো ওকে কাউন্টার করি না। তার কারণটা হচ্ছে 11 সালের পরে আসা মাল বলি আমি। 11 সালে যখন পশ্চিমবাংলার বহু লোক প্রাণ বলিদান দিয়ে, আত্মবলিদান দিয়ে সব করে যখন পরিবর্তন এনেছিল, তখন এই মাল দিল্লি থেকে এসে 2011-21 জুলাই এই হালটা ধরে নেওয়ার চেষ্টা করেছে বা এন্ট্রি নিয়েছে। সুখের পায়রা হাজার হাজার সিকিউরিটি নিয়ে বেড়ায়, বিদেশিদের মতো লাইফস্টাইল লিভ করে, কিন্তু যেহেতু টিএমসির পার্টি অফিস থেকে বসে প্রেস কনফারেন্স করেছে, তাতে ইংলিশের পাটে ভারতী ঘোষ, আমাদের যে ন্যাশনাল স্পোকসপারসন, তার নাম উল্লেখ করেছে, আমি দেখেছি। ভারতী দেবী তার উত্তর দেবেন, আর বাকি তো আমার বিরুদ্ধে ওদের বলাটা এজেন্ডার মধ্যেই পড়ে এবং সেটা ওরা করে। আমি শুধু আমার বিষয়ে বলি যে 1 ডিসেম্বর 2020 আপনার শ্যামবাজারে একজনের ফ্ল্যাটে এই ভাইপো, এর পরামর্শদাতা পিকে এবং দুজোর সিনিয়র এমপি তৃণমূলের আমার সঙ্গে বসেছিলেন। আমি এই কথাটা কেন আজকে বলছি, সেদিন কার্যত আমার হাত পা ধরা হয়েছিল যাতে আমি ওদের সঙ্গ না ছাড়ি। তারপরে আপনারা দেখেছেন যে 3 ডিসেম্বর জেল কাস্টডিতে থাকা সুদীপ্ত সেনকে দিয়ে একটা চিঠি লিখিয়েছিল, সেই চিঠিতে আমি ওদের শত্রু, আমার নাম তো ছিলই, সিপিএম বিরোধী দল বলে শ্রদ্ধেয় বিমান বসুর নাম রেখেছিল, ডক্টর সুজন চক্রবর্তীর নাম রেখেছিল, অধীর রঞ্জন চৌধুরীর নাম রেখেছিল, এবং মুকুল রায় যেহেতু ভিতরে ভিতরে যোগাযোগ রাখত, মুকুল রায়ের নামটা রেখেছে, কিন্তু বলেছে ওর মানে কত টাকা নিয়েছে কি মনে পড়ছে না। এই চিঠিটার পরে 9 ডিসেম্বর, যেটা আমি কিছুদিন আগেই আপনাদের সামনে প্রকাশ করেছি, আমি নিজে ডাইরেক্টর সিবিআইকে লিখেছি, কারণ এই কেসগুলো পঞ্জি কালেকশনের যে কেস, 108টা চিটফান্ড কোম্পানি, এটা অনারেবল জাস্টিস মিস্টার ঠাকুর তিনি সিবিআইকে দিয়েছেন। সিবিআই এবং মানি লন্ডারিং ইডির বাইরে এই কেসে কেউ ঢুকতে পারে না। তা আমি দেওয়ার পরে আপনারা দেখেছেন, তাতে আমি পরিষ্কার বলেছি যে একজন আইপিএস, তার নাম পীযূষ পাণ্ডে, তিনি তখন জেল আধিকারিক ছিলেন, তাকে দিয়ে এটা করিয়েছেন, এবং এই করার পিছনে 3.5 বছর জেল খাটা একটা নর্দমার কিট, ওর নাম আমি ধরি না, ও ছিল, ভাইপো ছিল, একটা লয়ার ছিল, এবং অনুমোদনটা ভাইপোর যিনি পিসিমণি তিনি দিয়েছেন। অতএব এটা তো ইনভেস্টিগেট করার জন্য আমি আজ থেকে 18-19 মাস আগেই দিয়েছি, এবং চিঠিটা লেখা হয়েছে 3 তারিখ, 1 ডিসেম্বর আমার সঙ্গে আলোচনা ভেঙে যাওয়ার পরে। আমি আপনাকে যেটা বলি, পশ্চিমবঙ্গে আমি তো রাজনৈতিক পরিবারে জন্মেছি, আর ক্লাস 11-12 তখন কলেজে ছিল, এখন তো স্নাতক আছে কলেজে। আমি ক্লাস 11-12 থেকেই কলেজের সিআর এবং পলিটিক্সের সঙ্গে যুক্ত, এটা আমি আমার নিজের কথা রেফারেন্স দিলাম। এই জন্য পশ্চিমবঙ্গে এই যে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকতা দেওয়া, মানে ইনস্টিটিউশনাল করাপশন, এইটা হয়েছে কিন্তু এই ভাইপো আসার পরে। এর আগে আমি অন্য দলের বিরোধিতা করেও বলি, তারা অর্থ সংগ্রহ করত সম্মেলন বা কর্মসূচিতে এবং নির্বাচনের সময়, এর বাইরে ফিতা দড়ি দিয়ে সমস্ত রকম
জায়গা থেকে কাটমানি থেকে শুরু করে লটারি মদ কয়লা গরু বালি সর্বভুক যাকে বলা যায় এই প্র্যাকটিস আমরা দেখিনি। এই প্র্যাকটিসটা 14 সালের পরে এই ভাইপো এমপি হওয়ার পর থেকে পশ্চিমবাংলায় এই করাপশনের বীজটা বপিত হয় এবং এটা সর্বস্তরে করাপশন ইনি চালু করেন। আমি এই তোলাবাজ ভাইপোকে বলি আপনাকে দুবার অনেকবারই ডেকেছে ইডি সিবিআই, আপনি গেছিলেন 8 ঘন্টা 9 ঘন্টা ছিলেন, কি কি প্রশ্ন উত্তর হলো সেটা কেন সাংবাদিকদের সামনে কালকে বললেন না? যা আমাকে কি কি প্রশ্ন করলো, ইডি যদি বিজেপি হয় তা আপনাকে কি কি রাজনৈতিক প্রশ্ন করেছে, কেন ডেকেছিল, কেন বা 11:30টায় ঢুকে রাত্রি 1:30টায় বেরোলেন, কেন বা 12টায় ঢুকলেন 7টায় বেরোলেন, দুবার গেছেন, আপনার বাড়িতে কেন সিবিআই লোকরা ইডির লোকরা এলো, আপনার সহধর্মিনীকে বাচ্চা কোলে নিয়ে কেন সিজিওতে যেতে হলো, ইডির দেওয়া পাটিয়ালা হাউস কোর্টে চার্জশিটে কয়লার চার্জশিটে কেন বলা হলো যে অনুপ মাঝির নেতৃত্বে যে সিন্ডিকেট চলত অনুপ মাঝিরা কার্যত কর্মচারী ছিল, এই টাকার 80% প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে চলে যেত এবং 41 জনের নামে যে সিবিআই চার্জশিট দিয়েছে রিসেন্টলি সিবিআই কোর্ট আসানসোলে, সেখানেও পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে এটা প্রাইমারি চার্জশিট, আমাদের ইনভেস্টিগেশন গোয়িং অন এবং এখানে 2000 কোটি টাকার বেশি স্ক্যাম হয়েছে এবং এই টাকার মোর দ্যান 80% প্রভাবশালী রাজনৈতিক পাওয়ারফুল নেতা পশ্চিমবঙ্গে তার কাছে গেছে। এ তো সমাজদার কা তো ইশারাই কাফি হয়, আপনাকে ডাকা আপনার সহধর্মিনীকে ডাকা এগুলো নিয়ে আপনি কেন বলছেন না? আমি যখন বারুইপুরে এই চেকটা দেখিয়েছিলাম ভোটের আগে আমি বলেছিলাম এই যে রুচিরা নারোলা এটা কে আপনি একটু বলুন, নইলে মানহানির মামলা করুন, উনি এইটার ইনি এই ভদ্রমহিলা কে কেন বলছেন না, কেন বলছেন না? আমি আপনাকে বলি প্রত্যেকের প্যান কার্ড আছে, ইনকাম ট্যাক্স আছে, আমি তো বড় নির্বাচন 1 থেকে 21 চারটে অ্যাসেম্বলি 1, 6, 16, 21 তিনটে পার্লামেন্ট 4, 9, 14 7টা বড় ভোটে আমার ইনকাম ট্যাক্স ডিটেলস উইথ প্যান কার্ড নম্বর আমি তো পাবলিক ডোমেনে এনেছি, আমার লাইফস্টাইল আর আমার প্যান কার্ড ইনকাম ট্যাক্সে দেওয়া তথ্য যদি এতটুকু অমিল গরমিল থাকে নিশ্চিতভাবে ভারতবর্ষের আইনে ইনকাম ট্যাক্সের আয়কর আইনে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আপনি আপনার প্রফেশনটা ডিক্লেয়ার করুন, আপনি যে শান্তিনিকেতন বাড়িতে থাকেন, আপনি যে কামাক স্ট্রিটে অফিস পরিচালিত করেন, আপনি যে বিদেশ ভ্রমণ করেন, আপনার জলে যা টাকা খরচ হয় 100 জন সিভিক ভলেন্টিয়ার্সের বেতনের সমান, পশ্চিমবাংলায় 100 জন সিভিক ভলেন্টিয়ার্স যারা মাত্র 9000 টাকা করে পায় তাদের 100 জনের বেতন যোগ করলে আপনার শুধু ওই ছোট ছোট 250 ml এর জলের বোতলে খরচ হয়, আপনি যে লাইফস্টাইল লিভ করেন এই লাইফস্টাইল কোনো পলিটিক্যাল লোক লিভ করে না, তাই কাঁচের ঘরে বসে ঢিল মারার দরকার নেই, দরকার নেই। এ তো পহলে ঝাঁকি হয় কাশী মথুরা বাকি হয়, এ তো ট্রেল দেখছেন পার্থ অপা অপা, আসল তো দেখতে পাবেন, তার জন্য অপেক্ষা করুন, আমরা একদম কোমর বেঁধেই নেমেছি। আর আপনি আপনার যত রকম পুলিশকে আছে আপনি আর আপনার পিসি মিলে ত্রিপল চুরি থেকে শুরু করে আমার এবং আমার ফ্যামিলির বিরুদ্ধে এমন কোনো কাজ নেই করেননি, আমি জুডিশিয়ারি থেকে প্রোটেকশন পেয়েছি,
হাইকোর্ট আমাকে প্রোটেকশন দিয়েছে। আপনি দুবার সুপ্রিম কোর্টে গেছিলেন, সুপ্রিম কোর্ট আপনার পিটিশন রিজেক্ট করেছে এবং আমি মাথা উঁচু করে লড়াই করছি। আমার পরিবারে স্বাধীনতা সংগ্রামী আছে, বিপিন অধিকারী লেট, অর্থাৎ কিভাবে চোখে চোখ রেখে লড়াইটা করতে হয় আমি ভালো করে জানি। আপনি এবং আপনার বসংবদ চামচারা তোলাবাজরা গোটা বাংলাকে যারা লুট করেছে, এখনো লুট করছে, আপনার কয়লা গরু বন্ধ হয়েছে আমরা জানি, আপনি কোথা থেকে টাকা পান শুনে রাখুন। এই ভাইপোর কাছে সরাসরি টাকা পাঠায় মলয় ঘটক, পিডাব্লিউডি মিনিস্টার, তিনি সমস্ত ওয়ার্ক অর্ডার পিডাব্লিউডি দেখুন, চ্যালেঞ্জ করে বলছে অপোজিশন লিডার, সমস্ত ওয়ার্ক অর্ডার যেখানে সিপিডাব্লিউডিতে বা অন্য সংস্থায় কাজ হয় লেসে, পশ্চিমবঙ্গ সরকারের পিডাব্লিউডিতে এভাবে কাজ হচ্ছে। আমার কাছে 100 ওয়ার্ক অর্ডার আছে, যেদিন দরকার হবে দেখিয়ে দেব। সরাসরি টাকা তুলছে আপনার লোকরা। আপনার ইরিগেশন মিনিস্টার 21 জুলাইয়ের আগের দিন তার সহকারী নাড়ুকে দিয়ে আপনার পিএ তোলাবাজ রায়ের কাছে 2 কোটি টাকা দিয়ে গেছে। আপনার ডিয়াল লটারি, মার্টিন লটারি থেকে, নাগরাজের কাছ থেকে আপনি কত পান, আপনি মদ থেকে কত তোলেন, প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব সমস্ত বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টির যারা চোখে চোখ রেখে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে তাদের কাছে আছে। আপনার লোকরা কিছু হলেই একটা খবর কাগজ ছবি দেখান আমার, সবাই জানে যে ওটা করাপশন ছিল না, ওটা কনস্পিরেসি ছিল। সবাই জানে পার্টির মধ্যে আপনার তৎকালীন যারা শত্রু ছিল, মুকুল রায়, শোভন চ্যাটার্জি, ফিরাদ হাকিম, শুভেন্দু অধিকারী, এদের বিরুদ্ধে আপনি করেছিলেন কেডি সিংকে দিয়ে, সবাই জানে। আর তৃণমূলের সততা আমার থেকে বেশি কেউ জানে না। 11 সালে ভোট করেছেন সুদীপ্ত সেনের টাকায়, 294 জন ক্যান্ডিডেটকে টাকা দিয়েছিলেন, উপেন বিশ্বাস একা রিফিউজ করেছে। 2014 লোকসভা ভোটে ভোট করেছেন কেডি সিং এর টাকায়, কেডি সিং 75 CR আপনাদের দিয়েছে, আলকেমিস্টের টাকা, গরিব মানুষের চিটফান্ডের টাকা। একমাত্র 2 জন এমপি ক্যান্ডিডেট টাকা নেয়নি, 20 লাখ টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন আমাকে এবং শিশির অধিকারীকে, তার বাইরে কোনো টাকা আমরা নিইনি। পার্টির পাঠানো RTGS করে সুব্রত বক্সির পাঠানো 20 লাখ টাকা, ওই ভোটটা করেছিলেন কেডি সিং এর টাকায়। 21 সালের ভোট করেছেন ডিআর লটারির 100 কোটি টাকা নিয়ে। আর প্রকাশ করুন ইলেকটোরাল বন্ডে মুকেশ আম্বানি কত টাকা দিয়েছে আপনাকে, সঞ্জীব গোয়েঙ্কা কত টাকা দিয়েছে। রিসেন্ট টেলিগ্রাফে একটা নিউজ এসেছে, সেবি প্রকাশ করেছে কে কে ইলেকটোরাল বন্ডে টাকা দিয়েছে। তাতে মিস্টার নাগের মদের কোম্পানি IFB সরাসরি চিঠি লিখে সেবিকে জানিয়েছে 40 কোটি টাকা তারা গত 8-10 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসকে দিয়েছে। আপনি গোটা রাজ্যটাকে লটারি আর মদ পাউচ খাইয়ে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছেন। চাকরি নেই, এই জন্য বাংলায় আওয়াজ উঠেছে ঘুষ মুক্ত মেধাযুক্ত কর্মসংস্থান চাই, আওয়াজ উঠেছে কাটমানি বিযুক্ত পরিষেবা চাই, আওয়াজ উঠেছে দলদাস পুলিশের হাত থেকে মুক্তি চাই। এই আওয়াজকে সামনে রেখেই আগামী দিনে দেখতে থাকুন, আপনাদের যেতে হবে এবং সময়ের আগেই যেতে হবে। SSC-র আন্দোলনকারীরা কেউ যায়নি, আমি হ্যাটস অফ জানাই যারা 500 দিনের বেশি বসে আছেন। এটা ওই নর্দমার কিট কয়েকটা লোককে সাজিয়ে নিয়ে গেছে, এটা আর্টিফিশিয়াল, চাকরি দিব। আর তাছাড়া এটার মধ্য দিয়ে আমি কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করব, যে বিচার প্রক্রিয়া তদন্ত চলাকালীন এইভাবে পরীক্ষায় বসা অ্যাডমিট কার্ড নেওয়া লোকদেরকে ডেকে গোপনে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এই আন্দোলনকে ভাঙার জন্য, এবং এভাবে মেধাযুক্ত চাকরির বদলে রাজনৈতিক প্রভাবযুক্ত চাকরি, তাহলে প্রমাণ হয়ে যাচ্ছে পার্থ চ্যাটার্জির কাছে তালিকাটা শুধু পার্থ চ্যাটার্জির নাকতলাতে এজেন্টরা তৈরি করেনি, ক্যামাক স্ট্রিট থেকেও বড় তালিকা গেছিল। এটা এই আজকের সিটিং এর মাধ্যমে
প্রমাণ হচ্ছে। আমি হ্যাটস অফ জানাই গান্ধী মূর্তির নিচে মাতঙ্গিনী হাজরা স্ট্যাচুর নিচে বসে থাকা আন্দোলনকারী ভাই বোনেদের। তারা বলেছে মুখ্যমন্ত্রী বা সরকারি আধিকারিকরা ডাকলে যাব, উনি সরকারের কেউ নন তাই যাওয়ার প্রশ্ন নেই। যারা গেছে তাদেরকে ভাইপোর কিছু দালাল, কিছু স্থাবক, কিছু চটি চাটা লোকেরা নিয়ে গেছে মিডিয়ার সামনে ফেস সেভ করার জন্য। কারণ গতকাল বিকাল থেকে আপনারা দেখিয়েছেন যে চাকুরি প্রার্থী আন্দোলনকারীরা যুবরাজের সঙ্গে বসবে, তোলাবাজের সঙ্গে বসবে। আমি ওর সম্পর্কে বলি না, একটা 3.5 বছর জেল খাটা অর্ধশিক্ষিত নর্দমার কিট, ওর সম্পর্কে শুভেন্দু অধিকারী বলে না। আপনি বরঞ্চ খোঁজ নিন যে কোন এক মন্ডলের বাড়িতে গিয়ে ধর্মেন্দ্র প্রধানের পা ধরেছিল কেন, সেটা খোঁজ নিন।